আপনাদের এবং আমার বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গলের ডিএলএড কোর্সের নতুন বিজ্ঞপ্তি কবে বের হবে এই রিলেটেড আপনারা প্রচুর কমেন্ট করেছেন আপনারা প্রত্যেকটা ভিডিওতে জানতে চেয়েছেন যে কবে থেকে ওয়েস্ট বেঙ্গলের ডিএলএডের নতুন অ্যাপ্লাই শুরু হবে এবং আমি প্রত্যেককে বলেছিলাম যে এইচএসের রেজাল্টের পরে কিন্তু নার্সিং ডিএলএড এই সমস্ত কিছু প্রকাশ হয় তো যাই হোক এটি কিন্তু একদিন আগে পাবলিশ হয়ে গেছে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম আমি যেই এরিয়ায় থাকি এখানে রেড জোন হয়ে গেছে মানে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে চলছি তো আমার একটু লেট হলো ভিডিওটি দিতে তো যাই হোক বেঙ্গলের ডি এলএড কোর্সের জন্য নতুনভাবে অ্যাপ্লাইয়ের কিন্তু নতুন একটি অ্যাপ্লিকেশন চলে এসছে এখান থেকে আমি অফিসিয়াল নোটিফিকেশান যেটি রয়েছে সেটি তো অবশ্যই শেয়ার করব তার পাশাপাশি এখানে আবেদন করার জন্য বাড়ি থেকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই ঘরেই ফোনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে তো এই ক্ষেত্রে আপনারা যদি রেগুলার বেসিসে ডিএলএটা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে ডাব্লিউ বিবি পিই ডট ও আর এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি সেগুলো প্লিজ একটু মন দিয়ে দেখবেন তো এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে দেখবেন একটি নোটিফিকেশান বলে অপশন রয়েছে তার উপরে ক্লিক করবেন তার উপরে ক্লিক করার পরেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে মানে এই নতুন যে নোটিফিকেশানটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এখানে সবার ফার্স্টেই যেটা মেনশন করেছে এখানে আবেদন করার জন্য ছেলে হোক বা মেয়ে প্রত্যেক এইচএসে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং যদি আপনি এস সি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কসে এখানে আবেদন করতে পারবেন ওবিসিও ইনক্লুডেড রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ফর্টি ফাইভ পার্সেন্টে আবেদন করতে পারবেন কিন্তু জেনারেল হয়ে থাকলে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু মাস্ট তবে এর পরিপ্রেক্ষিতে আমি এখানে ব্যক্তিগতভাবে দুটো লাইন অ্যাড করতে চাই এখানে তো বলে দিয়েছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মার্কস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখানে এত কম মার্কসে কিন্তু কখনোই সিলেকশন হয় না মিনিমাম এইট্টি পার্সেন্ট আপ হলেই কিন্তু এখানে আপনি হয়তো সিলেকশন হতে পারে যাই হোক এটা অবশ্যই আপনারা মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তখন সেখানে দেখলেই বুঝতে পারবেন তো এবার বলে রাখি ডিএলএড কোর্স সম্পর্কে আশা করি আপনাদের প্রত্যেকেরই ধারণা রয়েছে তো সেক্ষেত্রে ডিএলএড কোর্স এখানে দু বছরের জন্য প্রাইমারি টেট অথবা মানে ডিএলএড কমপ্লিট করলে আপনারা প্রাইমারি টেটে বসতে পারবেন তো এক্ষেত্রে এখানে আপনি দশই আগস্ট থেকে আবেদন করতে পারবেন তো দশই আগস্ট আসতে এখনও হাতে কিছুটা সময় রয়েছে তবে এখান থেকে আপনি দেখে রাখতে পারেন যে আবেদন করার সময় আপনার কোন কোন ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে যেমন এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক তার পাশাপাশি মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এটা কিন্তু মাস্ট তারপর চাওয়া হয়েছে সেলফ ফটোগ্রাফ এর পাশাপাশি যদি আপনি এসসিএসটি ও হয়ে থাকেন তাহলে তার প্রুফ দিতে হবে যদি আপনি পিএইচ ক্যাটাগরি হয়ে থাকেন মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো সেক্ষেত্রে আপনাকে মেডিকেলের সার্টিফিকেট দিতে হবে এবার যখন আপনি ঘরে বসে ফোনের মারফত এখানে আবেদন করবেন তাহলে আপনি সিগনেচার আগে থেকে কিন্তু স্ক্যান করিয়ে রাখবেন অথবা ভালো করে সিগনেচার একটি সাদা কাগজে করে ভালো লাইট কন্ডিশানে দিনের বেলায় তার একটি ফটো তুলে রাখবেন এর পাশাপাশি এখানে কিন্তু বিশেষভাবে আর কিছুই বলা নেই এখানে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে এখানে দশই আগস্ট থেকে আবেদন শুরু হবে তো দশই আগস্ট আসলে আপনারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন এবং কোন ওয়েবসাইট মারফত আপনারা আবেদন করবেন সেটা এখানে মেনশন করা রয়েছে অবশ্যই ভিডিওটি আপনারা মনে রাখবেন দশই আগস্ট আসলে তখন কিন্তু আপনারা এই ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন বাকি আপনি এখন ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা ডিএলএডে আবেদন করবেন ভাবছেন অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন আপনি যদি প্রথমবার এই চ্যানেল ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে